Roll. Propeller. Action. Ujaan. Cut. নমস্কার, আমি শন ব্যানার্জি, আপনাদের প্রিয় ডক্টর উজান চ্যাটার্জি। রিসেন্টলি আপনারা প্রোমো দেখলেন, প্রোমোটা অনেকের আমাকে বলেছে ইটস ভেরি ইন্টারেস্টিং। আর আপনারা দেখতে পেয়েছেন দ্যাট উজান হিয়াকে হেল্প করছে, যেহেতু হিয়া রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর ওর পা ভেঙেছিল। তো গল্পটা একটা নতুন ডিরেকশনে যাচ্ছে, সেটা ভালোবাসা কি না সেটা আমরা খুবই জলদি দেখতে পারবো। আর এই মানে প্রোমোর শুটিং যেটা, সরি, প্রোমোর যে এপিসোডটা আছে যেটা, সেটা খুবই রিসেন্টলি দেখানো হবে, ভেরি ভেরি সুন। তো আপনারা চোখ রাখুন এখানে আকাশ নীল আমাদের শোতে, অ্যান্ড ইটস ফ্রম মানডে টু সানডে 5:30টায় শুধুমাত্র স্টার জলসায়। থ্যাংক ইউ। উজান, একটু তুই হাইটা উঠতে পারবি ছোট্ট? কেন, ফিল্মটা ভালো লাগবে দেখতে। ঠিক আছে, হিরো লম্বা অনামিকা চক্রবর্তী, আপনারা আমাকে হিয়া হিসেবে চেনেন এখানে আকাশ নীল থেকে। তো রিসেন্টলি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো তাই জন্য গল্পটা চেঞ্জ করে দিয়েছে ওরা, যেহেতু আমার কমফর্টটা দেখে ওরা গল্প এগোচ্ছে। তো আপনারা নিশ্চয় দেখেছেন যে আমার একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেখানে উজান পাগলের মতো আমাকে খুঁজেছে, চারিদিকে খুঁজে পায়নি, অ্যান্ড তারপরে ও একটা অন্য ডেড বডির সাথে আমাকে কনফিউজ হয়ে গেছিলো যে ওটা আমি কি আমি না, তো ওরকম সাসপেন্স দিয়ে এগিয়েছে। দেন ফাইনালি একটা সিচুয়েশন এসেছিলো যেখানে আমার পাটা বাদ যাবে কি যাবে না সেটা নিয়েও একটা মাসাকার ছিল। যাই হোক, তো এটা করতে করতে উজানের একটু সফট কর্নার তৈরি হয়েছে, যেটা ও সাবকনশিয়াস মাইন্ডে জানে, মানে সাবকনশিয়াস মাইন্ডে ওর চলছে কিন্তু কনশিয়াস সেন্সে ও জানে না, মানে বুঝতে রিয়েলাইজ করতে পারছে না। তো এখন এই নিয়েই গল্প এগোচ্ছে, অ্যান্ড অনেকদিন পর উজান আর হিয়াকে একসাথে দেখা গেছে। প্লিজ ওয়াচ ইট 5:30 স্টার জলসা মানডে টু সানডে।